দুর্গাপুরে বিজেপি আইটি সেলের এক জেলা নেত্রীকে হেনস্থা ও শ্লীলতাহানির অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে মঙ্গলবার রাতে। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পাল্টা অভিযোগ, ওই নেত্রী নিজের দোষ ঢাকতে মিথ্যে অভিযোগ করছেন। ওই নেত্রীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করাবে বলে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপির যুব মোর্চার আইটি সেলের নেত্রী সুচিস্মিতা পাণ্ডে কর্মকার। নিউ টাউনশিপ থানার বিধাননগরের অন্তর্গত সপ্তর্ষি পার্ক তার একটি রঙের দোকান আছে। ওই দোকানে এক যুবক দীর্ঘদিন ধরে কাজ করত। তৃণমূলের স্থানীয় কর্মীদের অভিযোগ, ওই যুবককে দীর্ঘদিন কাজ করিয়ে তার পারিশ্রমিক দেওয়া হয়নি। এদিন রাতে ওই বেকার যুবক বিষয়টি তৃণমূল কর্মীদের জানান। স্থানীয় তৃণমূল কর্মীরা যুবকের পারিশ্রমিক মিটিয়ে দেওয়ার দাবিতে যুব মোর্চার আইটি সেলের নেত্রী সুচিস্মিতা পাণ্ডে কর্মকারের দোকানে আসেন। নেত্রীর অভিযোগ, ওই যুবকের বকেয়া টাকা চেয়ে তৃণমূল কর্মীরা তাকে হেনস্থা করেন। তিনি স্থানীয় বিধাননগর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়েরও করেন। দেখুন, বলার মানে আমার একটাই উদ্দেশ্য, ওরা কালকে এসে যেভাবে আমাকে ধমকি দিয়ে গেছে যে আমার গোডাউন আমাকে আর খুলতে দেবে না, এখানে আন্দোলন করবে, আর এই গোডাউন নাকি সিজ করে দেবে। আমি বলি এদের সাহস কত, এদের কত ক্ষমতা যে আমার গোডাউন সিল করে দেবে, মানে নিশ্চয়ই এদের ওপরে কারোর হাত আছে। কি মনে হয়? ঠিক আছে, আজকে 1.5 বছর আগেকার পুরনো ঘটনা। 1.5 বছর আগে ছেলে কাজ করতো, নিজেই চলে গেছে, এ নয় যে আমি ওকে ছাড়িয়েছি, বলতেও পারো না যে আমি ওকে জবরদস্তি এখান থেকে ছাড়িয়ে দিয়েছি, নিজেই কাজ ছেড়ে চলে গেছে, নিজেই টাকা পয়সা তখন কোনো পাওনার জন্য কোনো ওর ইন্টারেস্টও ছিল না, যোগাযোগও করেনি। আজ 1.5 বছর পর আমার ওপর এই রাগ, রোষ, মানে 10-12 জনকে নিয়ে এসে, যেহেতু আমি, আমার তো মানে সবকিছু ঘটনা দেখে মনে হচ্ছে আমি সামান্য বিজেপি করি বলে আজ হঠাৎ করে এই রাগটা ওদের জন্মেছে। এরা কারা? আজকের দিনে আমরা জয় বাংলা স্লোগান জানি কারা দেয়, যদি ভুলবশত মুখ থেকে বেরোয় তাহলে জয় বাংলা বেরোচ্ছে, তার মানে আপনারা বুঝতেই পারছেন তারা কি, এরা কোথাকার লোক। আর এদের পুলিশ না, এদের ভয় পুলিশকে। আমি বারবার বলছি পুলিশকে ডাকছি, পুলিশকে ডাকছি, আর উল্টো আমাকে বলছে আপনি হাইকোর্ট যান, সুপ্রিম কোর্ট যান, আমরা দেখে নেবো। মানে এদের কাউকে ভয় পানি, কোন মানে প্রশাসন কে, কোর্ট কে, মানে আইন কে, আইনের ঊর্ধ্বে এরা। আর ওটাই হচ্ছে আরো ভয়ঙ্কর জিনিস, এরা যে আমাকে ফিজিক্যালি অ্যাবিউজ করেছে। আমি এত বছর ধরে কাজ করে খাচ্ছি, 6-7 বছর হয়ে গেল আমি কাজ করছি নিজে, ঠিক আছে, কোনোদিন আমার সাথে এরকম ঘটনা ঘটেনি। ছিঁড়ে ছুড়ে ফেলে দিয়েছে, ঠিক আছে, সেই অন্যটাকে ছুড়ে চেয়ারের মধ্যে ফেলে দিয়ে আমাকে এরকম করে ধরে দেয়ালের মধ্যে পুশ করেছে। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত তৃণমূল কর্মীরা। তাদের দাবি, সম্পূর্ণ ঘটনার ভিডিও রেকর্ডিং রয়েছে। পাশাপাশি তারা দাবি করেছেন, ওই সত্যতা প্রকাশ্যে আনতে ওই নেত্রীর দোকানের সিসিটিভি ফুটেজ দেখা হোক। তার সপ্তর্ষি পার্কে একটি রঙের দোকান আছে, তার অভিযোগ তিনি এনটিএস থানায় অভিযোগ দায়ের করেছেন আপনাদের নামে। তিনি বলছেন তাকে নাকি শ্লীলতাহানি করা হয়েছে, এই এই ঘটনাটা কতটা সত্য, আপনারা কি বলছেন? এটা পুরোটাই মিথ্যা অভিযোগ করেছেন উনি। আমাদের এক বাঙালি ভাই, ওনার ওখানে কাজ করতেন, তিনি 23 দিন কাজ করার পর ছেড়ে দিয়েছে কিছু কারণবশত। ওনাকে প্রায় 5-6 মাস ধরে টাকা দিচ্ছিলেন না, তারই প্রতিবাদে কালকে আমরা গেছিলাম টাকা চাইতে। হ্যাঁ, উনি নিজে স্বীকার করেছেন আমি একজন অবাঙালি মেয়ে, আমি টাকা দেবো না, এভাবে অনেকভাবে হেনস্থা করা হয়, আমরা শ্লীলতাহানি করিনি। হ্যাঁ, আমাদের কাছে প্রমাণ আছে ভিডিও, এবং ওনারও অফিসে সিসিটিভি আছে, যদি ফুটেজ দেখা হোক। হ্যাঁ, কোনো অসুবিধা বলছি, লিখিত অভিযোগ করবেন মহিলার নামে একদম। আর এক, আমরা কিছুদিনের মধ্যে আমরা লিখিত অভিযোগ ওনার নামে করছি। আপনার নাম? রাজেশ মাঠে। চাকরি, ব্যবসা, বিবাহ, সন্তান, সংসারে অশান্তি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, শারীরিক অসুস্থতা, বাস্তুদোষ,
এইসব সমাধানের একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায়। এছাড়াও যোজক বিচার ঠিকুচি ও কুষ্টি তৈরি করা হয়। জিএসএল সার্টিফাইড গ্রহরত্ন ও সোনা রূপার সঠিক মূল্য পাওয়া যায়। তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে, আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ বিজন দুর্গাপুর 5, মোবাইল নম্বর 8967696309 8170001562।